Assalamualaikum. Cooking house এ সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটি স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো এগ মেয়োনিজ স্যান্ডউইচ বা ভেজিটেবল এগ স্যান্ডউইচ। এটা তৈরি করা খুবই সহজ। সকাল কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। খুবই হেলদি একটি নাস্তার রেসিপি, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে 4 পিস ফ্রেশ পাউরুটি নিয়েছি। যে যতগুলো তৈরি করতে চান সে অনুযায়ী এখানে পাউরুটির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে। এখন আমি এই পাউরুটির চারপাশের যে লাল অংশটা, এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। আর স্যান্ডউইচ তৈরি করার সময় পাউরুটির এই চারপাশের লাল অংশটা বাদ দিলে স্যান্ডউইচটা দেখতে সুন্দর লাগে। পাউরুটির চারপাশের এই লাল অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই লাল অংশটাকে ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু ব্রেড ক্রাম তৈরি করে নেওয়া যাবে। একইভাবে আমি সবগুলো পাউরুটির লাল অংশটা কেটে বাদ দিয়ে দেব। আমি এখানে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিম দুইটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে স্যান্ডউইচের পরিমাণ বুঝে আপনাকে ডিমের পরিমাণটাও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে। এখন এই ডিম দুইটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে এইভাবে ভেঙে ঝুরি করে নেব। ডিমটা হাত দিয়েও ঝুরি করে নিতে পারেন, যার যেটা সুবিধা হয় সেভাবেই ডিমটাকে ঝুরি করে নিতে হবে। আর স্যান্ডউইচ করার জন্য ডিমটাকে কিন্তু অবশ্যই হার্ড বয়েল করে নিতে হবে। আমি ডিমটা খুব ভালোভাবে ঝুরি করে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব শশা কুচি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ শশা কুচি নিয়েছি। আর শশাটা আমি এরকম লম্বা চিকন কুচি করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতো সাইজ করে শশাটা কুচি করে নিতে পারেন। আর দিয়ে দেব কিছু গাজর কুচি। গাজরটাও আমি এরকম লম্বা কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করছি, এখানে চাইলে সাদা গোলমরিচ গুঁড়াও দেওয়া যাবে। আমি এখানে 1/4 চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচের মতো চিনি নিয়েছি, এখন এই চিনিটা দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। এখানে লেবুর রসের পরিবর্তে টমেটো সস ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব মেয়োনিজ। আমি এখানে 1/3 কাপের মতো মেয়োনিজ দিয়ে দেব। এবার সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আমি স্যান্ডউইচের ফিলিংটা তৈরি করে নিয়েছি। এখন আমি পাউরুটিগুলো একটা বোর্ডের উপর নিয়ে নেব। এবার এই পাউরুটির উপরে ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আমি স্যান্ডউইচের ফিলিংটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, আর এটা একটু পরিমাণে বেশি দিলে খেতে ভালো লাগবে। এভাবে পাউরুটির উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এখন অন্য একটা পাউরুটি এভাবে উপরে দিয়ে দিতে হবে। আলতো করে একটু চেপে দিতে হবে যাতে ভালোভাবে লেগে যায়। এবার ছুরি দিয়ে মাঝ বরাবর এভাবে ত্রিভুজ আকৃতির করে কেটে দিতে হবে। এভাবে কেটে নিলে স্যান্ডউইচটা দেখতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং হেলদি এগ ভেজিটেবল স্যান্ডউইচ বা এগ মেয়োনিজ স্যান্ডউইচ। সকাল বা বিকালের নাস্তায় এভাবে ঝটপট করে এগ ভেজিটেবল স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। আবার এটা চাইলে ছোট বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।